গেল বেশ কয়েকদিন ধরেই ভারতীয় মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভারেস্ট ও MDH নিয়ে চলছিল নানা বিতর্ক। এর মধ্যেই রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে এই মশলা নিষিদ্ধ করেছে নেপাল। শুধু নেপালই নয়, ক্ষতিকারক পদার্থ থাকার অভিযোগে একই পথে হেঁটেছে সিঙ্গাপুর, হংকং এর মতো দেশ। সুরক্ষার কথা মাথায় রেখে মশলা নিয়ে কড়াকড়ি চালু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও অনেক দেশ। বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও সতর্কতায় বিপাকে MDH ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে কমে গেছে এর রপ্তানি। পরিস্থিতি এতটাই নাজুক যে এই দুই প্রতিষ্ঠানের মশলা রপ্তানি 40% পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু দেশের বাইরেই নয়, এ খবর প্রকাশের পর থেকে জনপ্রিয় এই মশলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতীয়রাও। এই বিতর্কের কথা জানার পর আমি MDH এবং এভারেস্ট ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি আগে এই ব্র্যান্ডের মশলা কিনতাম, কিন্তু এখন আর নেই। এত বহুত জায়গা খতরনাক। বিশ্বের বৃহত্তম মশলা প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ভারত, দেশটি প্রতি বছর মশলা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। আর MDH ও এভারেস্টের মশলা সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।